নমস্কার বন্ধুরা কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজ আমি তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের ধনিয়া কাকু একবার এই রেসিপিটা বাড়িতে বানালে বারবার কিন্তু অনুরোধ আসবে এই রেসিপিটা বানানো তার জন্য আমার পুরো রেসিপিটা দেখার আপনাদের অনুরোধ রইল রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকান সহ আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্রথমেই কাতলা মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছের জন্য একটা মশলা বানিয়ে নিলাম আর অ্যাড করে দেব কোয়া রসুন এখানে রসুনের কোয়াগুলো একটু ছোট তাই জন্য দশ বারো কোয়া নিয়েছি বড় রসুন হলে একটু কম নেবেন অ্যাড করে দিলাম একাটি ধনে পাতা এবার একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এদিকে একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি আর অ্যাড করে দেবো সর্ষের তেল আর এই রেসিপিটা সর্ষের তেলেই বানাবেন সরষের তেল গরম হয়ে গেলে প্রতিটা মাছ ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সবকটা মাছ তো একবারে ভাজা যাবে না দুবারে আমি মাছটা ভেজে নেব প্রথমে মাছগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে এপিটোপিট করে হালকা ব্রাউন করে ভেজে নেব খুব বেশি কড়া করে মাছটা ভাজার দরকার নেই এই রেসিপিতে মাছগুলো কড়া হলে কিন্তু খুব একটা বেশি ভালো লাগবে না তাই জন্য হালকা যেই ব্রাউন কালার এসেছে কিন্তু অমনি মাছগুলো আমি তুলে নেব দেখুন আমি প্রত্যেকটা মাছ উলট পালট করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তবে হালকা ভেজেছি দেখেই বুঝতে পারছেন এবার মাছগুলো তুলে নেব প্রত্যেকটা মাছ তুলে নেয়ার পর আমি ওই একই রকম ভাবে অন্য মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজার সময় অবশ্যই মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখবেন হাই ফ্লেমে দেওয়ার কোনো দরকার নেই বাদ বাকি মাছগুলোও দিয়ে আমি ওরকম হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব সমস্ত মাছগুলো ওইদিকে ভাজা হয়ে গেছে ওই ভাজা মাছের তেলের মধ্যেই অ্যাড করে দেব কালো জিরে কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে অ্যাড করে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলোকেও খুব বেশি ভাজার দরকার নেই হালকা ব্রাউন কালার ধরলেই আমরা আর ভাজবো না পেঁয়াজগুলো এবার আগে থেকেই যে ধনেপাতা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম এবার লো ফ্লেমে এক দু মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে এখানে অ্যাড করে দেবো বাদবাকি মশলাগুলো যেমন দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না আসে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো নুন নুনটা দিয়েও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমরা রান্না করে নেব তবে এই মশলা কষানোর সময় একদম লো ফ্লেমে দিয়ে রাখলেই ভালো হয় দেখুন মশলা থেকে খুব ভালোভাবে তেলটা ছেড়ে এসছে এই পর্যায়ে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল মিক্সি জারের মধ্যেই আমি জল দিয়ে নিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে ধোয়া হয়ে যায় ওই মিক্সি জার ধোয়া জলটাই আমি এখানে অ্যাড করলাম তবে জলটা এখানে একটু অল্প পরিমাণে দিতে হবে কেন এই রেসিপিতে মাছের বেশি একটা গ্রেভি হয় না একটু গামাখা গামাখা গা গ্রেভি হবে এরপর গ্রেভিটা যেই ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো আমি এখানে গ্রেভির মধ্যে দিয়ে দেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুব ভালোভাবে মাছগুলো ফুটতে দিতে হবে এখানে দেখুন সবকটি মাছ আমি কিন্তু গ্রেভির মধ্যে অ্যাড করে দিয়েছি এবার হাই ফ্লেমে খুব ভালোভাবে গ্রেভির মধ্যে মাছটা ফুটিয়ে নিতে হবে যাতে মাছের মধ্যে গ্রেভির ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায় এই পর্যায়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর একদম লো ফ্লেমে আমি ঢেকে রেখে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য এবার প্রায় চার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম আর দেখুন আমাদের কিন্তু ধনিয়া কাতলা একেবারে রেডি খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় আপনারা বাড়িতে ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না আর খেতেও কিন্তু সেরকম দুর্দান্ত স্বাদে হয় এবার একদম শেষ পর্যায়ে অ্যাড করে দেবো খুবই অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো খুব ভালোভাবে মাছের সঙ্গে গরম মশলাটা মিশিয়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন এই ধনিয়া কাতলা রেসিপি আশা করব আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে অনুরোধ রইল একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করার আর রেসিপি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না আমার যে সকল বন্ধুরা চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেলাইকান সহ আরো নিত্য নতুন রেসিপি দেখার জন্য যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে লাইক আর ফলো করে দেবেন নমস্কার